যে ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনে আমাদের অনেকগুলো ডোমেস্টিক ইস্যু রয়েছে। বিশেষ করে আমাদের এনএইচএস এর প্রবলেম রয়েছে, আমাদের অর্থনৈতিক যে অবস্থা মান্দা ছিল সেটা থেকে আমাদের উত্তরণ করতে হবে। আরেকটা হচ্ছে যেন আমাদের বিশ্বব্যাপী যে ইউক্রেন এর যে যুদ্ধ সেইটাতেও কিন্তু আমাদের অনেক বিশাল প্রভাব ফেলেছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেই আসুক, আমার বিশ্বাস যে বর্তমান যে পোল দেখতেছি সেই পোলের বিশ্বাস যে লেবারই গভর্নমেন্ট ফর্ম করবে। যদি লেবার গভর্নমেন্ট ফর্ম করে, অনেকদিন পরে কিন্তু তারা আবার পাওয়ারে আসবে। সেই পাওয়ারে আসে, তাদেরকে প্রধান যে কাজগুলো করতে হচ্ছে, তাদের প্রধান ইস্যুটা হচ্ছে ইমিগ্রেশন, তারপরে হচ্ছে এনএইচএস, তারপর হচ্ছে অর্থনৈতিক যে ইন্টারেস্ট রেট এইটা কীভাবে এবং ইনফ্লেশনটা কীভাবে নিচে নামিয়ে আসবে সেই দিক থেকে তাদের প্রাধান্য দিতে হবে। এই ক্ষেত্রে তাদেরকে অনেক কাজ করতে হবে এবং এই ডোমেস্টিক ইস্যুগুলোর কারণেই কিন্তু হয়তো লেবার এবার ফিরে আসবে নির্বাচনে। এই ইলেকশনটার সবচেয়ে বড় অনেক ধরনের বিষয় আছে। আপনি জানেন এই ইলেকশনে আপনার গাজা একটা দিক কাজ করতেছে, একই সাথে আপনার টোরি গভর্নমেন্টের যে আপনার 14 বছরের ক্ষমতায় থাকা এবং একই সাথে 14 বছর ক্ষমতায় থাকার কারণে নানা ধরনের শর্টকামিংস হয়, নানা ধরনের দুর্বলতা ধরা পড়ে, ইকোনমিক যে একটা আপনাদের ব্যর্থতা আছে, এনএইচএসের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ আছে, অফকোর্স লেবার ক্ষমতায় গেলে বা যাওয়ার পথে আছে তারা কীভাবে এনএইচএসের পরিবর্তন আনে এটা দেখার বিষয়, ফাইন্যান্সিয়াল যোগান তারা কীভাবে দেয় সেটা দেখার বিষয়। বাট আপাতত আমরা এনএইচএসের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে আমরা খুবই পিছনের দিকে দেখছি। ইলেকশন মানুষ এই দিকে চাচ্ছে, আপনার গাজার ব্যাপারটা তো মানুষ চিন্তা করে, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে ভাবে, কিন্তু একই সাথে মানুষ দেশ নিয়ে ভাবতে হবে, এখানকার পলিসি দেখিনি। বাট হিস্টোরিক্যালি যেটা দেখে আসছি আমরা সেটা হলো লেবার অলওয়েজ আপনার পাবলিক সার্ভিসেস সেক্টর যেগুলো আপনার, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো জব ক্রিয়েট করার জন্য এইসব এই সেক্টরগুলোর উপর ওনাদের অলওয়েজ ফোকাস ছিল। সেই সাথে আপনার ধরেন ইনকাম ইনইকুয়ালিটি, সবসময় এই যে লো গ্রুপ যেটা ওনাদের, যেমন সবসময় পে রাইজের ব্যাপারটা, মিনিমাম ওয়েজেসটা যে ইনক্রিজ করা সেটার উপর, তারপর যেমন ধরেন রেন্টাল ইনক্রিমেন্টটা, রেন্টাল কন্ট্রোল ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেখেন রেন্টটা যেভাবে বেড়ে যাচ্ছে, তো তাহলে ল্যান্ড ওনার যারা, প্রপার্টি ওনার যিনি, তারাই বেশি লাভবান হচ্ছেন। সো এইসব বিষয়গুলোর প্রতি ওনাদের আশা করছি ওনারা আগেও যেভাবে ফোকাস করেছেন সেভাবে ফোকাস করবেন। সেই সাথে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হলো আমাদের আসলে এনভায়রনমেন্ট। সো এই চ্যালেঞ্জটা খুব ইট রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাটেনশন, যেই সরকার গঠন করুক না কেন, আমাদের এই চ্যালেঞ্জ এটাকে একটা বড় ধরনের ইমিডিয়েট চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এখানে আমাদের ফোকাস করতে হবে। আমাদের এনভায়রনমেন্ট যাতে আমাদের গ্রিন থাকে, এটা যাতে আমাদের জন্য আমরা স্বাস্থ্যকর রাখতে পারি, আলটিমেটলি আমরা নেচারকে যেটা দিব সেটাই আমরা এনজয় করব। সো আশা করছি যেই সরকার গঠন করুক ওনারা আমাদের এই বড় যে কোর ইস্যুগুলো আছে, হ্যাঁ, এগুলোর প্রতি ওনারা যত্নবান হবেন। ধন্যবাদ। আসলে আমাদের ছোট্ট ব্যবসা, যেটাকে আমরা বলি এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি এন্টারপ্রাইজ যারা আছি, আমাদের জন্য মূলত কিন্তু যেই দলই আসে কিন্তু তেমন কিছু করতে পারে না এবং করেও না। আমরা আসলে ওনাদের জন্য কোনো সময় প্রায়োরিটি না। মূলত বড় যে দলগুলি আছে ওনাদের মূল লক্ষ্যটা হলো কর্পোরেটস, যারা মাল্টিন্যাশনালস, ওনাদেরকে কীভাবে বাঁচানো, এবং এখানে বেশিরভাগই যারা হচ্ছেন যে খুব হাই এন্ডে, স্মল বিজনেসের জন্য তেমন কিছু সুবিধা আসেনি এখন পর্যন্ত। বিশেষ করে আমাদের যে ট্রাভেল ইন্ডাস্ট্রি, এই কোভিডের পর থেকে যেভাবে আমরা এই স্ট্রাগল করছি বিভিন্ন সমস্যা নিয়ে, এবং আপনি জানেন যে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্মুখীন হতে হচ্ছে, একটার পর একটা বিশ্ব বিভিন্ন দেশে যুদ্ধ লাগছে এবং বিভিন্ন কারণ হচ্ছে, আপনি এয়ারপোর্টের ঘটনা দেখেছেন, কেওস হয়েছে এয়ারপোর্টে সে বিদ্যুৎ না থাকায়। সো এই ব্যাপারগুলি কিন্তু আমাদের উপরে সে ভারটা চলে আসে, অথচ আমরা কিন্তু কোনো প্রণোদনা বা কোনো সাপোর্ট আমরা সরকারের পক্ষ থেকে আমরা পাই না। যেই সরকারই আসুক, আসলে আমরা চাইবো যে সরকার আমাদের এসএমইদেরকে সামনে রেখে কথা বলবেন, কারণ আমরা এসএমইরাই কিন্তু চেষ্টা করি স্ট্রাগল করে যেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখতে। বড় কোম্পানিদের জন্য আসলে অনেক সময় যায় আসে না, হঠাৎ দেখবেন যে একটা কোম্পানি বড় একটা আকারের কোম্পানি চলে গিয়েছে, কিন্তু সেটাতে প্রভাবটা ফেলছে কিন্তু গোটা দেশের, কিন্তু আমাদের ছোট কোম্পানিগুলি আমরা টিকিয়ে রাখতে অনেক স্ট্রাগল করি।